এক্সাম প্রিপারেশনের পক্ষ থেকে আমি আজকে আলোচনা করছি ভূগোলের একটি মক টেস্ট নিয়ে। এই প্রশ্নগুলি আবগারি পুলিশ, আইসিডিএস মেন, রেলওয়ে গ্রুপ ডি প্রভৃতি পরীক্ষাগুলোর জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি কিন্তু ভীষণভাবে উপযোগী। আর এই প্রশ্নগুলি নেওয়া হয়েছে যে পরীক্ষাগুলি হয়েছে তাতে যে ভূগোলের প্রশ্নগুলো এসেছিল সেখান থেকে। এই ধরনের প্রশ্নগুলোই বারবার পরীক্ষাতে আসে, তাই আমরা প্রত্যেকটা প্রশ্ন আমরা জানব এবং নিখুঁতভাবে ব্যাখ্যাসহ জানব যাতে আমাদের এগুলো মনে থাকে। আমরা দেখে নিই কী কী রয়েছে। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, শিলং শহর কোথায় অবস্থিত? অপশান এ নাগা পর্বত, বি গারো পর্বতে, সি খাসি পর্বতে, আর চারে বা ডিতে রয়েছে মিকির পর্বতে। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে খাসি পর্বতে। তাহলে শিলং এই শহরটি অবস্থিত খাসি পর্বতে। এবার আমরা একটু জেনে নিই যে শিলংটি ভারতবর্ষের কোথায় অবস্থিত। ভারতবর্ষের ঠিক উত্তর পূর্বে একটি শৈল শহর হল শিলং। এটি মেঘালয়ের রাজধানী। এই মেঘালয় শব্দের অর্থ হল মেঘের বাড়ি। এই শিলং শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4908 ফিট উঁচু। আমরা জানলাম শিলং সম্পর্কে এবং খাসি পর্বত সম্পর্কে। পরবর্তী প্রশ্ন রয়েছে, মানস সরোবর কোথায় অবস্থিত? কি বললাম প্রশ্নটি? মানব সরোবর কোথায় অবস্থিত? অপশান এ কারাকরাম পর্বতশ্রেণী, দুই পীরপাঞ্জাল পর্বতশ্রেণী, তিনে রয়েছে কৈলাস পর্বতশ্রেণী, আর চারে রয়েছে মহাভারত পর্বতশ্রেণী। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে কৈলাস পর্বতশ্রেণী, অর্থাৎ মানস সরোবর কৈলাস পর্বতশ্রেণীতে অবস্থিত। এই মানস সরোবরের অন্য আরেকটি নাম হলো ম্যাপাম ইয়ামসো। কি বললাম? ম্যাপাম ইয়ামসো। এখানে এই মানস সরোবরের যে পর্বতশ্রেণীটি, সেখানে চারটি ধর্মের মানুষ সেখানে যায়। তারা এই জায়গাটিকে পবিত্র স্থান বলে মনে করে। এই চারটি ধর্মের মানুষ কারা? হিন্দু, বৌদ্ধ, জৈন, আরেকটি হলো খ্রিস্টান। এই চারটি ধর্মের মানুষ এখানে যান ধর্মীয় উদ্দেশ্য পালন করার জন্য। পরবর্তী প্রশ্নকে আমরা জেনে নিই। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? কী কী অপশন রয়েছে এর জন্যে? অপশন এ ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি, দুয়ে রয়েছে ক্রান্তীয় আর্দ্র পর্ণবোচী বনভূমি, তিনে রয়েছে পার্বত্য অঞ্চলের আর্দ্র নাতিশীতোষ্ণ বনভূমি, চার ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে দুই, অর্থাৎ ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। পর্ণমোচী বনভূমি কাকে বলা হয় বা কি? এই ধরনের বনভূমিতে সাধারণত উদ্ভিদের পাতা ঝরে বসন্ত এবং গ্রীষ্মের শুরুতে। এই সময় জলীয় বাষ্পের পরিমাণ এতটাই কম থাকে যে কারণের জন্য গাছের পাতা ঝরে যায়। পরবর্তী প্রশ্ন, লাক্ষাদ্বীপপুঞ্জ এটা কোন ধরনের দ্বীপপুঞ্জ? অপশন একে প্রবাল দ্বীপপুঞ্জ, দুয়ে আগ্নেয় দ্বীপপুঞ্জ, তিনে টেকটনিক দ্বীপপুঞ্জ, আর চারে রয়েছে পলি গঠিত দ্বীপপুঞ্জ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে প্রবাল দ্বীপপুঞ্জ। এই ধরনের দ্বীপপুঞ্জ সাধারণত ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল অঞ্চলে দেখতে পাওয়া যায়। আর
এই সমস্ত স্থানের বিশেষ বৈশিষ্ট্য হলো যে সমুদ্রের তলদেশে একটা প্রাবালের প্রাচীর তৈরি করে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে বা সীমানা রয়েছে কোন রাজ্যের সঙ্গে? আমরা অপশনগুলো একবার দেখে নিই। অপশন একে ঝাড়খণ্ড, দুই নম্বরে রয়েছে বিহারের সঙ্গে, তিন নম্বর উড়িষ্যা, আর চার নম্বর রয়েছে আসাম। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সবচেয়ে বেশি সীমানা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের সঙ্গে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? এটা আমরা সবাই জানি, তবু আমরা আরেকবার একটু দেখে নেব, মিলিয়ে নেব আমাদের সেই জানাটা কতটা সঠিক। অপশান এতে 82.67%, দুয়ে রয়েছে 74.04%, তারপর তিনে রয়েছে 77.08%, আর চারে রয়েছে 71.16%। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে এই 77.08%। এই 77.08% অর্থাৎ অপশন তিন হবে রাইট অ্যান্সার। আর এই সংখ্যাটি বা এই পার্সেন্টেজটি গণনা করা হয়েছে 2011 সালের জনগণনা অনুযায়ী। এই প্রসঙ্গে আমরা আর একটু মনে রাখব যে পুরুষের সাক্ষরতার হার এই সময় ছিল 81.69%, আর মহিলাদের ক্ষেত্রে সাক্ষরতার হার হবে 70.74%। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলাটি ছিল না, অর্থাৎ কোন জেলাটি স্বাধীনতার পরবর্তীকালে সৃষ্টি হয়েছে? আমরা দেখিনি অপশনগুলো কী কী রয়েছে। একে কোচবিহার, দুয়ে রয়েছে হাওড়া, তিনে রয়েছে দার্জিলিং, আর চারে রয়েছে মুর্শিদাবাদ। এই অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে কোচবিহার। এবার আমরা জানব যে কোচবিহারটা কেন ছিল না বা এটা কবে হলো। ব্রিটিশ যখন শাসন করছিল এই অর্থাৎ স্বাধীনতার আগে, এই কোচবিহার ছিল একটি নিরুপতি শাসিত রাজ্য কোচ বংশের অধীনে। তাই এই সময় এই কোচবিহার জেলাটি ছিল না, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতার সময় কোচবিহার পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না। পরবর্তী প্রশ্ন, জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝানো হয়? অপশন এ, অপশন এতে রয়েছে 0 থেকে 5 বছর বয়সীদের সংখ্যা বৃদ্ধিকে, 6 থেকে 15 বছর বয়সীদের সংখ্যা বৃদ্ধিকে, তিন নম্বরে রয়েছে 16 থেকে 64 বছর বয়সীদের সংখ্যা বৃদ্ধিকে, আর চারে রয়েছে 65 বছরের বেশি বয়সী ব্যক্তিদের। এবার আমরা জানব যে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 16 থেকে 64 বছর বয়সীর সংখ্যা বৃদ্ধিকে। এখন প্রশ্ন, এটা কেন এবং কারাই বা এটা ঠিক করেন? ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড রা ব্যাখ্যা দেন যে কোনো স্থানে বয়সের ভিত্তিতে জনসংখ্যার বিন্যাসের সাহায্যে যখন অর্থনৈতিক উন্নতিকে বিচার করা হয় তখনই তাকে বলা হয় জনসংখ্যার লভ্যাংশ। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যেমন কোনো স্থানে যদি 15 থেকে 64 বছর পর্যন্ত লোকের সংখ্যা বেশি হয় তাহলে সেই স্থানে বসবাস করা 14 অথবা তার চেয়ে কম বয়সের শিশুদের এবং 65 বছর বয়সের ঊর্ধ্বে বৃদ্ধদের তাহলে
সেই স্থানের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা বেশি থাকে। কি বললাম আরেকটা একটু আরেকবার বলে নিই, তাহলে জনসংখ্যার লভ্যাংশ আমরা তখনই বলবো যে যদি দেখা যায় কোনো একটা অঞ্চলে এই 16 থেকে 64 বছর পর্যন্ত বয়স্ক মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হবে, আর 16 থেকে এর কম অর্থাৎ 15 পর্যন্ত এবং 64 এর বেশি এই বয়সের মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কম হবে। এখন প্রশ্ন যে যে কেন এটাকে লভ্যাংশ বলা হবে, তার কারণ এই বয়সের মানুষের সাধারণত কর্মক্ষমতা বেশি থাকে, এই জন্য বলা হয় জনসংখ্যার লভ্যাংশ যদি এই বয়সের মানুষের পরিমাণ বেশি থাকে। নেক্সট প্রশ্ন, কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? আমাদের অপশন 1 রয়েছে গোদাবরী ও কাবেরীর মধ্যে, 2 রয়েছে গোদাবরী ও কৃষ্ণার মধ্যে, 3 রয়েছে কৃষ্ণা ও কাবেরীর মধ্যে, 4 রয়েছে মহানদী এবং গোদাবরীর মধ্যে। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 2, গোদাবরী ও কৃষ্ণার মধ্যে। এই কোলেরু হ্রদ আমরা দেখতে পাচ্ছি এখানে, কোলেরু হ্রদ হলো ভারতের একটা বৃহত্তম পরিষ্কার জলের হ্রদ, আর এই হ্রদটি অবস্থিত অন্ধ্রপ্রদেশে। এই হ্রদটিকে বলা হয় এশিয়ার বৃহত্তম অগভীর জলের হ্রদ। এই হ্রদটি অন্ধ্রের ইলারু শহর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা জানলাম কোলেরু হ্রদ সম্পর্কে, আমরা দেখে নেব পরবর্তী প্রশ্নটি কি রয়েছে। কোশ্চেন নাম্বার 10, এখানে রয়েছে শোলা অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? অপশন এ হিমালয়ে, অপশন বি বা 2 পশ্চিমঘাট পর্বতে, 3 নম্বরে বিন্ধ্য পর্বতে, 4 নম্বরে পূর্বঘাট পর্বতে। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 2-এরটা, পশ্চিমঘাট পর্বতে। এই শোলা অরণ্য ভারতের কেবল দেখা যায় পশ্চিমঘাট পর্বতের দক্ষিণ অংশে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রান্ত করেনি? কী কী অপশন রয়েছে? অপশন এ মিজোরাম, বি ত্রিপুরা, সি উড়িষ্যা, আর 4 রয়েছে মধ্যপ্রদেশ, বা ডিতে রয়েছে মধ্যপ্রদেশ। আমরা জানব কোন কোন রাজ্যের উপর কর্কট ক্রান্তি রেখা রয়েছে, তার আগে আমরা একটু জেনে নিই। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে উড়িষ্যা। উড়িষ্যা রেখা কিন্তু কর্কটক্রান্তি রেখা এর উপর দিয়ে অতিক্রম করেনি। এখন আমরা জেনে নেব যে কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। এরূপ রাজ্যের সংখ্যা হলো 8টি, সেগুলি কী কী? গুজরাট, 2 রাজস্থান, 3 মধ্যপ্রদেশ, 4 ছত্তিশগড়, 5 ঝাড়খণ্ড, 6 পশ্চিমবঙ্গ, 7 ত্রিপুরা, 8 মিজোরাম। তাহলে কী কী বললাম? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? অপশনগুলো কী কী রয়েছে আমরা দেখে নিই। 1 রয়েছে হাওড়া থেকে হুগলি, 2 হাওড়া থেকে রানীগঞ্জ, 3 হাওড়া থেকে বর্ধমান, 4 রয়েছে শিয়ালদা থেকে নৈহাটি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে 1, হাওড়া থেকে হুগলি। এবার আমরা জানব যে এটা কত সালে হয়েছিল। পশ্চিমবঙ্গের মধ্যে যে প্রথম রেলপথ চালু হয়েছিল হাওড়া থেকে হুগলি, সেটা হয় 15 আগস্ট 1854 সালে। আর যখন প্রথম যে ট্রেনটি চলেছিল, এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল সকাল 8টার সময়, এবং হুগলি পৌঁছাতে এর সময় লেগেছিল 91 মিনিট, 91 মিনিট। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? এখানে আমরা দেখে নেব কোন
বর্ণ পশু বা বর্ণজন্তু কোথায় কোন অরণ্যে দেখতে পাওয়া যায় তার মধ্যে কোনটি সঠিক নয়। অপশন এতে রয়েছে ভিতরকর্ণিকা, এখানে অলিভ রিডলে কশসফ, দুয়ে রয়েছে দলমা পাহাড় বর্ণহাতি, তিনে রয়েছে কাজিরাঙ্গা একশৃঙ্গ গন্ডার, আর চাইরে রয়েছে দাচিগ্রাম, এখানে রয়েছে সিংহ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে চারেরটা, অর্থাৎ এইটা কিন্তু এই ম্যাচিংটা সঠিক নেই। কী সঠিক নেই আমরা জানি বা জেনে নিই, এই দাচিগ্রাম জাতীয় উদ্যানটি অবস্থিত হচ্ছে শ্রীনগরের 22 কিলোমিটার দূরে অবস্থিত জম্মু কাশ্মীর রাজ্যে। আর এই যে এশিয়াটিক লায়ন বা সিংহ, এটা কিন্তু দাচিগ্রামে দেখা যায় না, এটা দেখতে পাওয়া যায় হচ্ছে গুজরাটের গির অরণ্যে। পরবর্তী প্রশ্ন, রামমান জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? অপশন এ পুরুলিয়া, বি বাঁকুড়া, সি বা থ্রি জলপাইগুড়ি, আর চারে রয়েছে দার্জিলিং। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে দার্জিলিং, অর্থাৎ রামমান জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত দার্জিলিংয়ে। আর এই জলবিদ্যুৎ প্রকল্পটি, রামমান জলবিদ্যুৎ প্রকল্পটি, এটি রামমান নদীর উপর অবস্থিত। আর এই রামমান নদীটি সিঙ্গলীলা রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে, আর এই নদীর বেশিরভাগ অংশই প্রভাবিত হল কি প্রবাহিত হয়েছে দার্জিলিং জেলার মধ্য দিয়ে। আর এর অর্থাৎ রামমান যে জলবিদ্যুৎ কেন্দ্র, তার যে প্রধান নদী রামমান নদী, তার প্রধান লোম্মা নদী, ওটা হচ্ছে লোদমা নদী হচ্ছে এই রামমানের প্রধান শাখা নদী। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? এক নম্বরে রয়েছে তিস্তা এবং করলা নদী, দুই নম্বরে রয়েছে তিস্তা এবং জলঢাকা নদী, তিন নম্বরে রয়েছে জলঢাকা ও রায়ডাক নদী, চার নম্বরে রয়েছে তিস্তা এবং রায়ডাক নদী। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে একেরটা, তিস্তা এবং করলা নদী। তাহলে জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? একটা হলো তিস্তা এবং করলা নদীর তীরে অবস্থিত। এই জলপাইগুড়ি, এই জলপাইগুড়ি শহরটি হচ্ছে শিলিগুড়ি থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই শহরটি হলো একটি জেলা মুখ্যালয়। নেক্সট প্রশ্ন, সুন্দরবনকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের কারণে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হলো বা ঘোষণা করা হয়েছে? কেন, কী রয়েছে সেখানে যার জন্য একে হেরিটেজ সাইট ঘোষণা করা হলো? বাঘ সংরক্ষণের জন্য, দুই নম্বরে সুন্দরী গাছের জন্য, তিন নম্বরে ম্যানগ্রোভ বনভূমির জন্য, চার নম্বরে জীব বৈচিত্র্যের জন্য। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে ম্যানগ্রোভ বনভূমির জন্য। এই সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য, সেটা হলো বিশ্বের মধ্যে এক অন্যতম, যেটা রয়েছে প্রায় 140,000 হেক্টর জুড়ে। এটি গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর বদ্বীপে অবস্থিত, আর এটি ভারতের বাংলাদেশ সীমান্তে অবস্থিত। এই ম্যানগ্রোভ অরণ্যের জন্যই 1987 সালে একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেয় ইউনেস্কো। পরবর্তী প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম অংশ কী নামে পরিচিত? অপশন একে তরাই, বিতে ডুয়ার্স, সিতে তাল, আর চারে দিয়ারা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে একে হবে তরাই। এই তরাই হলো একটি নিচু অঞ্চল যা দক্ষিণ নেপাল এবং ভারতের মধ্যে
অবস্থিত। এই অঞ্চলটি হিমালয়ের পাদদেশের বাইরের অংশ যা শিবালিক পর্বত এবং ভারতের গাঙ্গেয় উপত্যকার উত্তরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ধনেখালি কী জন্য বিখ্যাত? এক, তাঁত শিল্পের জন্য, দুই, কাগজ শিল্পের জন্য, তিন, পাট শিল্পের জন্য, চার, চর্মশিল্পের জন্য। এক্ষেত্রে সঠিক অ্যাঞ্চারটি হবে একটা, তাঁত শিল্পের জন্য। এই ধনেখালি, এটি হুগলি জেলাতে অবস্থিত। এখানে উন্নত মানের ধুতি এবং শাড়ি তৈরি হয়, আর এই শাড়িগুলি, মানে এখানকার তৈরি যে শাড়ি, সেগুলি একটু ভারী ধরনের শাড়ি, কিন্তু এর গায়ে যে নকশা করা রয়েছে সেটা কিন্তু আমাদের চোখে পড়ার মতন এবং দৃষ্টি আকর্ষণ করে। তবে এই এখানকার যে শাড়িগুলি, এই শাড়িগুলির দাম কিন্তু মধ্যবিত্তের নাগালের মধ্যে, যে কারণের জন্য এই শাড়িগুলি এত জনপ্রিয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, তেলেঙ্গানা একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে কত সালে? অপশন এতে জুন, বিতে ও জুন 2013, জুন 2014, জুন 2015, আর চারে রয়েছে জুন 2016। এর মধ্যে সঠিক অ্যাঞ্চারটি হবে দুইয়েরটা, জুন 2014। অর্থাৎ 2014 সালের জুন মাসে এই তেলেঙ্গানা পৃথক একটি রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। আগে এটি ছিল অন্ধ্রপ্রদেশের অন্তর্গত। আর এখানকার প্রথম যিনি মুখ্যমন্ত্রী হন, তার নাম হলেন চন্দ্রশেখর রাও। তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। আমাদের আজকের লাস্ট প্রশ্ন, কলকাতাতে মেট্রো রেল চালু হয় কবে? অপশান এতে 1984, দুই হবে 1986, তিনে 1988, আর চারে 1989। এক্ষেত্রে সঠিক অ্যাঞ্চারটি হবে 1984। কলকাতার এই মেট্রো রেলই হল ভারতের প্রথম ভূগর্ভস্থ রেল। এই মেট্রো রয়েছে ভারতের ষষ্ঠ স্থানে। এর তালিকা যে সমস্ত রাজ্যগুলোর পরে, সেগুলি হলো দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাই, আর নাম্বি মেট্রো, আর একটা হচ্ছে নয়ডা মেট্রো। এর ছয়টির পরেই আমাদের কলকাতা মেট্রো অবস্থান, অর্থাৎ বৃহত্তমের দিক থেকে এটি ষষ্ঠ স্থানে রয়েছে। আমরা শেষ করলাম আজকের 20টি প্রশ্ন। এগুলো তোমরা খুব মনোযোগ সহকারে একটু দেখবে, কেননা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো, এবং সমস্ত চাকরির পরীক্ষার জন্যেই উপযুক্ত। আর যদি আমার এগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই।